হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈকত প্রিয়া। তো আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম যে খোয়ের লাড়ু কীভাবে আমরা বানাই। তো দেখো, ফার্স্টে সাজগুলিকে ধুয়ে ফেললাম, তারপর ওর মধ্যে একটা তেল মাখিয়ে নিলাম। তোমরা সাদা তেলও দিতে পারো বা লাল তেল দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো একটা কড়াইয়ের মধ্যে দেখো, এখন খোয়ের ছাতু বানানোর জন্য, লাড়ু বানানোর জন্য যে মশলাটা লাগে, সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিলাম। মিষ্টি জিরা, শুকনো লঙ্কা, ওইগুলিকে ভালো করে ভেজে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তো দেখো, ভাজা এখনও হয়নি আমার, মোটামুটি প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল। তো দেখো, এখন নামিয়ে ফেলবো, তারপর একটা গ্রাইন্ডারে দিয়ে ওটাকে পেস্ট করে পাউডার বানিয়ে নেব। তো দেখো, আমার নাড়ু বানানোর জন্য যে পাউডারটা আমি বানিয়েছি, তো ওইটাও আমার কমপ্লিট হয়ে গেল গ্রাইন্ডার পেস্ট করে। তো এখন একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, তার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা একটু পাক উঠবে, এটাকে গলাতে হবে। তো গুড়টা যদি ভালো করে পাক না উঠে বা আঠালো ভাতটা যাতে না হয়, তাহলে নাড়ু হবে না, নাড়ু বানাতে পারবো না, নাড়ুগুলি ছেড়ে দেবে। তো দেখো, আমার গুড় কমপ্লিট আঠালো হয়ে গেছে। তো তার মধ্যে এখন খোয়ের ছাতুগুলি দিয়ে দেবো, দিয়ে মিক্স করতে থাকবো। তো দেখো, আমার মিক্স করা কমপ্লিট। তো গ্রাইন্ড করে যে পাউডারটা রেখেছিলাম খোয়ের ছাতু দেওয়ার জন্য, ওইটাও আমার দিয়ে মিক্স করে ফেললাম। তো এখন দেখো, সাজের মধ্যে একটু একটু করে ছাতু নিয়ে নাড়ু বানাচ্ছি। তো দেখো কীরকম লাগলো তোমাদের, আশা করছি ভালোই লাগবে। আর খেতেও তো এই নাড়ুটা খুব টেস্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমার তো খুব ভালো লাগে খেতে। তো কেমন হলো তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টে। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো বলবে। আর আরেকটা কথা, আমি এখন এটা বানিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তোমরা এই নাড়ুগুলিকে বানিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আলাদা ছাতু নিয়ে ওর মধ্যে রেখে দেবে, তাহলে ও নাড়ুগুলি একটু শক্ত হয়ে আসবে, তাহলে তোমরা অনেকদিন রেখে খেতে পারবে। আর কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।